বালি খাদান সংক্রান্ত মামলায় তলব করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে সমন পাঠালো সিবিআই। ফৌজদারি দণ্ডবিধির 160 ধারায় আগামী শুক্রবার তাকে সশরীরে হাজির থাকার জন্য ওই সমন পাঠানো হয়েছে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির জোট চূড়ান্ত হয়েছে গত সপ্তাহে। ঘটনাচক্রে তারপরেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর ওই সমন, তবে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষী হিসেবে জবানবন্দি দিতেই অখিলেশকে তলব করা হয়েছে দুর্নীতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা সংক্রান্ত ওই সমনে। সিবিআই এর অভিযোগ, অখিলেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন 2012 ও 16 সালের মধ্যে হারিমপুর জেলার বালি ও অন্যান্য কিছু খনিজ উত্তোলনের জন্য নিয়ম বহির্ভূতভাবে বরাদ্দ বণ্টন করা হয়েছিল। হারিমপুরের তৎকালীন জেলা শাসক সহ কয়েক সরকারি আধিকারিকের এই পদক্ষেপের ফলে রাজস্বের ক্ষতি হয়, সেই সঙ্গে বেআইনিভাবে বালি ও খনিজবাহী যানবাহন থেকে শুল্ক আদায়ের অনুমতিও দেওয়া হয়েছিল কয়েকটি সংস্থাকে। এ বিষয়ে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। कोई भ्रष्टाचार का कोई मामला होगा, कोई जांच होगी, वो जांच का विषय है, हमसे लेना देना नहीं। ब्यूरो रिपोर्ट, बिग न्यूज़।